প্রথমে আমরা সি, তার আমি নোটে সার্কেল করে দিয়েছি, সার্কেল অফ নোট। প্রথমটা হচ্ছে সি, যদি আমরা সা ধরি সি, তারপরে সি শার্প, তারপর হচ্ছে ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, আর এ, এ শার্প, বি, সি। অর্থাৎ যেটাই সি শার্প সেটাই হচ্ছে ডি ফ্ল্যাট, যেটাই ডি শার্প সেটাই হচ্ছে ই ফ্ল্যাট, যেটাই এফ শার্প সেটাই হচ্ছে জি ফ্ল্যাট, আর যেটাই জি শার্প সেটাই এ ফ্ল্যাট, যেটাই এ শার্প সেটাই হচ্ছে বি ফ্ল্যাট।